बड़ा थॉम, थॉम बड़ा थॉम, ओलूम, थॉम बड़ा थॉम, थॉम बड़ा थॉम। सुंदरपुर ग्रामे एक ता चाषी एवं चाषी बहु एकसाथे बसबास करत। तारा जमीते धान चाष करत, अनेकगुलो हाँस मुरगी पालन करत, आबार सेगुलो बाजारे बिक्रियो करत। एमन करेई तादेर दिन चलछिलो। चाषी प्रतिदिन धान खेते काज करत। धान खेते काज शेष करे एसे से निजेर हाँसेदेर देखाशुनो करत। চাষি নিজের হাঁসগুলোকে খুব ভালোবাসত। ওগো শুনছো, হাঁসগুলোকে আজকে একটু খাবার দিও ভালো করে, কালকে হাঁসগুলো খুব একটা খেতে পারেনি। আচ্ছা গো, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা গো আমি আসি, ধান খেতে আজ অনেক কাজ। কি হে মজনু মিয়া, ধান খেতে কাজ করছো যে বড়, নিজের বাড়ির খবর কি রাখো? কি খবর? আরে তোমার বাড়ির পাশেই যে নতুন একটা শিয়ালের ঘর হয়েছে তা কি দেখেছো? তোমার হাঁসগুলো নিয়ে সাবধান থেকো, কিন্তু তোমার হাঁসগুলোর বিশাল বিপদ। পাশে শিয়ালের ঘর, এটা তো আমি খেয়াল করিনি। ধন্যবাদ তোমাকে, আমি আজকেই গিয়ে শিয়ালের বাড়িটা ভেঙে দেব। এই বলে চাষি বাড়ি ফিরে গেল এবং শিয়ালের ঘরটা ভেঙে দিল। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, পচা চাষি, তোর সাহস তো কম নয়, তুই আমার ঘর ভেঙে দিলি। থাম থাম, তোকে মজা দেখাচ্ছি, তোর একদিন কি আমার একদিন, তোর খামারের সবগুলো হাঁস আমি খেয়ে ফেলবো, নইলে আমার নামও শিয়াল পণ্ডিত নয়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শোনো গিন্নি, হাঁসগুলোকে দেখে শুনে রাখবে, ওই শিয়ালটার ঘরটা আমি ভেঙে দিয়েছি, দুশ্চিন্তার কিছু নেই, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে, তুমি খুব ভালো কাজ করেছো, শিয়ালের ঘরটা ভেঙে দিয়েছো। বজ্জাত পাজি শিয়াল বুঝতে পারলেই আমাদের হাঁসগুলোকে ধরে ধরে খেয়ে ফেলতো। দুষ্টু শিয়াল ওত পেতে ছিল কিভাবে হাঁস চুরি করবে। তারপরে একদিন সন্ধেবেলা পজ্জাত পাজি চাষি, তোর এত বড় সাহস, তুই আমার ঘর ভেঙে দিয়েছিলি, আমাকে তাড়িয়ে দিয়েছিলি, আজকে আমি তোর হাঁস খেয়ে ফেলবো। যাই যাই, দেখি একটা করে হাঁস নিয়ে খেয়ে নেই। কতগুলো হাঁস, হাঁসগুলো তো বেশ নাদুস নুদুস দেখছি, খুব মজা হবে, খুব মজা হবে, আমি রোজ এসে একটা করে খেয়ে যাব, বোকা চাষি বুঝতেও পারবে না। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হাঁসগুলো তো বেশ নাদুস নুদুস দেখছি, প্রতিদিন এসে একটা করে হাঁস খেয়ে যাব, তাহলে বোকা চাষি বুঝতেও পারবে না। আমার জন্যই ভালো হলো, হাঁসের ঠিকানা পেলুম। খুবই মজা পেলাম, খুবই মজা পেলাম। যাই এবার তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে পালিয়ে যাই, না হলে আবার কেউ দেখে ফেলতে পারে। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই বলে পাজি শিয়াল জঙ্গলের ভিতরে চলে গেল। বোকা চাষি কিছুতেই বুঝতে পারলো না তার হাঁস যে হারিয়ে গেছে। এমন করেই চলতে থাকলো, শিয়াল প্রতিদিন একটা করে হাঁস খেয়ে যেত। এমন করে চলতে চলতে একদিন হলো কি, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, দিনকাল আমার খুব ভালোই চলছে, প্রতিদিন চাষির একটা করে হাঁস নিচ্ছি আর খাচ্ছি, নিচ্ছি আর খাচ্ছি, চাষি টেরও পাচ্ছে না। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, না আজকে আমি হাঁসটাকে জঙ্গলে নিয়ে যাই, বাসায় নিয়ে আরাম করে বসে বসে খাবো, আরাম করে বসে বসে খেতে খুবই ভালো লাগবে, যাই যাই নিয়ে যাই।
দুষ্টু শিয়াল হাঁসটাকে মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। এমন সময় দুষ্টু শিয়ালের সামনে বাঘ মামা চলে এলো। হ্যালো, কিরে বজ্জাত শিয়াল, কোথা থেকে হাঁস নিয়ে যাচ্ছিস? দে দে আমাকে হাঁস দিয়ে দে, তাড়াতাড়ি হাঁস দিয়ে দে বলছি। হলুম, না হলে আজকে তোর ঘর মোটকে খাবো আমি। হলুম, তোমার হাঁস খেতে ইচ্ছে করলে যাও, গিয়ে নিয়ে আসো গ্রাম থেকে। আমি কেন তোমাকে হাঁস দিতে যাব গো? হ্যাঁ, এটা আমার হাঁস, এটা আমি খাবো। যাও যাও, ভাগো এখান থেকে। হলুম, তোর তো সাহস কম না দেখছি, বজ্জাত পাজি শিয়াল, দে দে জলদি দে বলছি। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তোমার লজ্জা করে না বাঘ মামা? তুমি সামান্য শিয়ালের কাছে হাঁস চাচ্ছ, তুমি নিজে গিয়ে শিকার করে নিয়ে আসো। বাবারে বাবা, বাবারে বাবা, গিয়েছিলাম একদিন মানুষের গ্রামে, কি মারটাই যে মারলো আমাকে। উফ, আমি আর কখনো মানুষের গ্রামে যাব না ভাই। দে 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 হাঁসটা দে, জলদি জলদি দে, কথা বাড়াস না। শখ কত বাঘের, যাও যাও, দিব না আমি। এই বলে শিয়াল তাড়াতাড়ি করে হাঁসটা মুখে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। ওই বেটা থম থম, বেটা থম, হলুম থম, বেটা থম থম, বেটা থম, হলুম হলুম। বজ্জাত পাজি শিয়াল, আরেক দিন তোকে হাতাই, তোকে হাতের নাগালে পেলে ঘপ করে ধরে খেয়ে নেব তোকে আমি, সাহস তো কম না তোর। হলুম, খুব মজা পেলুম, আ হা হা হা, কি মজা কি মজা। পরদিন শিয়াল আবার গেল চাষির খামার থেকে হাঁস চুরি করতে, কিন্তু ওদিকে চাষি টের পেয়ে গিয়েছিল যে চাষির খামার থেকে হাঁস চুরি হচ্ছে। বুঝেছো গিন্নি, আজকে আমি ওত পেতে থাকবো, দেখি তো আমার খামারের হাঁসকে চুরি করছে। প্রতিদিন এতগুলো করে হাঁস হারিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। তুমি ঠিকই বলেছো, এতগুলো হাঁস কোথায় হারিয়ে গেল, কি মুশকিল হলো বলো তো, আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা ওত পেতে থাকবো, দেখি কে আমাদের হাঁস চুরি করতে আসে। রাত যখন গভীর হলো তখন শিয়াল এলো হাঁস চুরি করতে। ঠিক সেই সময়ই চাষি বেরিয়ে এলো এবং শিয়ালকে অনেক মারলো। বজ্জাত শিয়াল, পাজি শিয়াল, তুই আবার এসেছিস আমার হাঁস খেতে, এতগুলো হাঁস তুই আমার খেয়ে ফেলেছিস, আজকে আমি তোকে ছাড়বো না, নে মার খা, নে নে নে। ও বাবা গো, মরে গেলাম গো, ছেড়ে দাও গো, ও বাবা গো, মরে গেলাম গো, ছেড়ে দাও গো। শিয়াল তাড়াতাড়ি করে পালিয়ে জঙ্গলে যেতে লাগলো। জঙ্গলেই বাঘ দাঁড়িয়েছিল। হলুম, ওই ওই, আজকে তোকে বাঘে পেয়েছি। ও বাবা গো পালাই গো, বাবা গো পালাই গো। এই বলে শিয়াল তাড়াতাড়ি করে পানিতে ঝাঁপ দিল এবং সেখানেই মারা গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম, কখনোই বেশি লোভ করা উচিত নয়, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। টুনিপুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও। তোমরা যদি শিয়ালের ইংরেজি জানো তবে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো।